হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ অফ মাই চ্যানেল। আজকে সানডে, আজকে করতে যাচ্ছি বাজার। আর আমার সাথে যাচ্ছে কিডো। ও মাছ নিতে যাচ্ছে আমার সাথে। ও নাকি বলেছে আজকে একটা পিঙ্ক ফিশ খাবে। তো মানে অনেকদিন বায়না করে আমার সাথে যাবে যাবে, নিয়ে যায় না, তাড়াহুড়ো করে চলে আসছে। তো আজকে ভাবলাম সবাই মিলেই যাই। সে অন্য যে ওকে যে রাখে সে দিদিকে একটু দেরি করে আসতে বললাম ফোন করে। চলো আমরা যাই, চলো 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 চলো। দেড়টা বেজে গেছে তো লাঞ্চে আছে এই যে গতকালের যে পুঁটি মাছটা ছিল সেটা, আর হচ্ছে ওই কাতলা মাছের কালিয়া আলু দিয়ে জমা দিকে দিয়ে করেছি, আর ভাত। আর এই একটু আজকে প্রচণ্ড গরম ভাত, সেই জন্য একটু ইয়ে খাবো, যেন বলে গলিত সোনা, ঘরে তৈরি ঘি, একটু অবশ্যই ভাতের পাতে খাবো। আজকে আসলে সকালে বাজার টাজার করে ভীষণ টায়ার্ড লাগছিলো, গায়ে হাত পায়ে এত ব্যথা করছিলো, আর মাঝখানে কিছু ব্লগ শুটিং করিনি, কী কী মাছ কিনেছি সেগুলো তোমাদের দেখাতে পারিনি। এমনি তো সার সপ্তাহে রান্না করার সময় তোমরা দেখবে, ও শশা কেটেছি, আর হচ্ছে ঈশিতা যে আম দিয়ে গেছিলো সে আম একটা বাকি রেখেছে, সেটাও আজকে খেয়ে নেব। বিকেল পাঁচটার পর থেকে ক্রমাগত এরকম বৃষ্টি মাঝে মাঝে পড়ে যাচ্ছে, কখনো জোরে, কখনো হালকা, কখনো জোরে বাতাস বইছে, আবার কখনো হালকা বাতাস বইছে। এখন বাজে হচ্ছে রাত্রি 9টা। কিডোর খাওয়া, কিডোকে খাওয়ানো হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। তো আজকে কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই, সন্ধেবেলার রান্না, মানে কালকে সকালে যেটা খাওয়া হবে। এইখানে করেছে ভিন্ডি ভাজা, পনিরের তরকারিটা আমি করেছি, আর এখানে হচ্ছে টক ডাল, এছাড়া আটা মেখে গেছে, আর কিছু সবজি টবজি কেটে দিয়ে গেছে। তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর আজকে সারাদিনই বেশ একটা এরকম ওয়েদার পড়ে খুব ল্যাদ লাগছে, কিছু ভিডিও করছি না, কিছু করছি না, এমনি এমনি ঘুরে বেড়াচ্ছি চারিদিকে, যাকে বলে অভূতপূর্ব ওয়েদার এই মরশুমের। এখন ফ্যান চালাতে হচ্ছে না, বাইরে থেকে দারুণ একটা হাওয়া বইছে, তো শোবার সময় জাস্ট ফ্যানটা চালাবো, ঘরটা বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে। 10:30 বাজে শুয়ে পড়ছি, বিকজ কালকে সকালবেলা উঠে যাওয়া আছে, কেন যাওয়া আছে জানতে হলে একটু আগে আগে বেরোনো আছে, জানতে হলে কালকে ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি, তোমাদের যদি কিছু মতো ভালো লেগে থাকে তবে অবশ্যই প্রচুর লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ব্লগটা দেখার সময় একটু প্লিজ আমার চ্যানেলটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, নতুন দেখাবে নতুন ব্লগ নিয়ে, টাটা।